بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل يست بالعامى والبصير أفلا تتفكرون ইল্লাল্লাহ সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের ওপর আলাইহি আলাইহাল্লাম আমরা যখন থেকেই এই প্রতিষ্ঠানটির বিষয় ভাবি এবং যেদিন থেকে আমরা এই প্রতিষ্ঠান উদ্বোধন করে আরম্ভ করি সেদিন থেকে আমরা একটা বিষয় নিয়ে ভাবছিলাম যে আমরা মাসে অথবা সপ্তাহে দার্শে হাদিসের ব্যবস্থা বৈঠক করব ইনশাল্লাহ আজকাল আজকাল করে আমরা ভেবে আসছিলাম যে আমাদের পরিবেশ পরিস্থিতি সময় অনুকূলে কখন হবে যেদিন আমরা সাপ্তাহিক বা মাসিক একটা দার্শে হাদিসের পদক্ষেপ নিব। তা আলহামদুলিল্লাহ আজকে সেই দিন যেদিনে আমরা দার্সে হাদিস আরম্ভ করছি অবশ্য এখানে আমাকে আরও এর আগেও পরামর্শ দিয়েছিলেন মধ্যেই তারা বলতেন যে একদিন হাদিস হওয়া উচিত বিশেষভাবে আমার বড় ছেলে আব্দুল্লাহ কয়েকদিন আমাকে বলল যে আব্বু এখানে একটা হাদিস হওয়ার প্রয়োজন কেননা এদেশে আরও দু একজন আলেম যারা দার্শে হাদিস বলে বখারির দার্স আরম্ভ করেছেন এবং বাকায়দা নিয়মিত তাদের বখারির দার্স হচ্ছে তখন আমরা এটাকে খুব প্রয়োজন মনে করলাম আসলে সাপ্তাহিক বা মাসিক একটা দার্শে হাদিসের বৈঠক হওয়া একান্ত জরুরি আমাদের এদেশে সলাতের পরে বিভিন্ন মসজিদে বিভিন্নভাবে দিন ধর্মের আলোচনা হয় আলোচনা সঠিক বেঠিক তারা হয়তো বা বিবেচনা করে না তারা ধর্ম মনে করেই আল্লাহকে সন্তুষ্ট করার আশায় তারা তাদের বুঝ অনুযায়ী দিনই খিদমত করে আসছেন বলে আমরা দেখতে পাচ্ছি অনেক মসজিদে আমরা দেখেছি ফজরের সলাতের পরে মাগরেবের সলাতের পরে দলবদ্ধভাবে জিকির আরম্ভ করেছেন এমাম সাহেব সাথে মুসল্লিদেরকে নিয়ে অনেক মসজিদ আমরা দেখেছি যে সলাতের কিছুক্ষণ পরেই তারা হাসরের শেষের তিন আয়াত উচ্চস্বরে সবাই মিলে পড়া আরম্ভ করেছে বা করছে তারা এভাবে দার্স দিয়ে আসছে আমরা এদেশের প্রায় মসজিদে দেখে আসছি আসরের পরে জহরের পরে বা মাগরের পরে ফাজাইলে আমলের দার্স হচ্ছে আমলের নামে যেসব ফজিলতের কথা রয়েছে এ আমল করলে এত নেকি হবে এ আমল করলে এত নেকি হবে এসব কথাগুলি তারা সলাতের পরে মসজিদ ভিত্তিক বলে আসছেন যদিচ তার অনেক কথাই শরীয়তের অনুকূলে নয় আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা নয় অবশ্যই তা রূপক বা মিথ্যা কথা বা মিথ্যা কাহিনী বা জাল জয় ফাদিস যেমনভাবে সুরাতুল হাসর ফজরের পড়ার একটা আমরা দেখতে পাচ্ছি মানুষের আগ্রহ তারা দলবদ্ধভাবে পড়ছে এবং মনে করছে যে সুরা হাসরের শেষের তিন আয়াত উচ্চস্বরে এভাবে পড়লে সত্তর হাজার ফেরস্তা তাদের জন্য ক্ষমা চাইবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত বা সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত তারা ফজিলতের নামে এসব আমলগুলি করছে এ তো একটা আমাদের একান্ত প্রয়োজন মনে করা উচিত যে সঠিক আমলের একটা দাস হওয়া উচিত ঠিক যেমনভাবে সঠিক আমলের বই হওয়া উচিত ফাজাল আমল মানুষ পড়ছে এবং দেখছে ও অনুপাতে আমলও করছে অথচ অনেক অংশেই নেকির জায়গায় গুণা হচ্ছে কেননা সেটা যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা না হয় তাহলে তা অবশ্যই হবে প্রত্যাখ্যানযোগ্য কেননা আবহরায় জিয়া আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান আল্লাই আলাই হামরনা ফারাদ কোনো মানুষ যদি কোনো আমল করে আর সে আমলের উপরে যদি আমার কোনো নির্দেশনা না থাকে তাহলে তা পরিতার্য মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেসব আমল করছে সেসব আমল যদি সহি হাদিস দ্বারা প্রমাণিত না হয় সেসব আমল যদি রাসুল আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না থাকে তাহলে অবশ্যই তা প্রত্যাখ্যানযোগ্য এবং নেকির স্থানে গোনহার আমল যা দিয়ে আল্লাহ রসুলকে উপেক্ষা করা হয় যা দিয়ে আল্লাহ রসুলকে অসন্তুষ্ট করা হয় সেটা কোনো দিন নেকির আমল হতে পারে না যে ব্যাপারে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মান আওয়া মহদাসান লাইউকবাল আনহ আদুল সার্ফ কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম এবং তার নফল এবং ফরজ কোনো এবাদাত কবুল হবে না যারা বিদাতকে আশ্রয় দেয় বিদাতি আমল করে তাদের ফরজ এবং নফল কোনো এবাদাত কবুল হবে না বোখারি মুসলিম সাথে সাথে রসুল সাল্লাহ এই কথা বলেছেন যে কুল্ল বিদা তিন প্রত্যেকটা বেদাতি পথভ্রষ্ট অকুল্ল জলালা তিন ফিন্নার আর প্রত্যেক বেদাত আমলকারী জাহান নামে যাবে অথচ তার ধারণাই ওটাও একটা নেকির কাজ বিদাত আমল করে মানুষ সফলতা অর্জন করতে পারে না বিদাত আমল করে মানুষ জান্নাত লাভ করতে পারে না এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল অনেক বলেছেন মর্মে আমাদের একটি সহি আমলের দ্বার হওয়া উচিত যেটা আমাদের জন্য একান্ত জরুরি সেই লক্ষ্যে আমরা ভাবলাম যে হাদিস গ্রন্থের সবচেয়ে যেটা বিশুদ্ধ গ্রন্থ সে হাদিসেরই দার্শক আমরা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দার্শে হাদিস আরম্ভ করছি যেটা আমাদের হবে মাসিক হাদিস বখারি যাতে করে মানুষ আমল করে ভুল পথে না যায় এবং মানুষের জন্য একটা ভিতরে আকাঙ্ক্ষা অভিলাষ বিরাজ করে যে আমরা বোখারির দার্সে বসেছিলাম বা এই আমলটির কথা আমরা শুনেছি বোখারি গ্রন্থ হতে যা হবে মানুষের জন্য অতীব পছন্দনীয় এবং সঠিক যা হবে আল্লাহর নিকটে গ্রহণীয় এই মর্মে আমরা হাদিস হিসাবে বোখারি গ্রন্থকেই চয়ন করেছি এবং এ গ্রন্থকে সামনে রেখে আমাদের ধারাবাহিক দার্সে হাদিস চলবে ইনশাআল্লাহ বখারির বোখারির দার্শে হাদিস আরম্ভ করার ব্যাপারে আমরা এম বখারি সম্পর্কে সংক্ষিপ্ত অবগত হওয়া প্রয়োজন মনে করি পৃথিবীতে যারা হাদিসের খেদমত করেছেন লিখিতভাবে তারা অনেকেই অলিখিতভাবে তারাও অনেকেই বিশেষভাবে যারা লিখিতভাবে হাদিসের খিদমাত করেছেন তার অতুলনীয় অদ্বিতীয় সবচেয়ে সম্মানী ব্যক্তি এমাম বখারি যাকে আমরা এমাম বখারি বলেই অবগত এবং তার গ্রন্থটিকে বোখারি বলেই জানি যদি তার নাম এমাম বখারি নয় আর গ্রন্থটির নামও বোখারি নয় এমাম বখারি রাহে নাম হচ্ছে মোহাম্মদ বিনে ইসমাইল আল বোখারি ইসমাইলের ছেলে মোহাম্মদ এমম বোখারির নাম হচ্ছে মোহাম্মদ বিন ইসমাইল আল বখারি বারদেশবাতাল জৌফি বোখার একটা জায়গা ওটে খোরাসানে খোরাসানটি আবার আপনার ওই রাশিয়ার অন্তর্ভুক্ত রাশিয়ার অন্তর্ভুক্ত একটি জায়গা খোরাসান সেই খোরাসানের একটি জায়গা বখারি বা বোখারা সেই জায়গায় এমম বোখারি জন্মগ্রহণ করেন সেই কারণে তাকে বোখারি বলা হয় আর তার গ্রন্থটিকেও আমরা বোখারি বলে জানি আর তার গ্রন্থটির নাম হচ্ছে আল জামে আসাহি আল মোসনাদ মিনমুর রসির সাল্লি সাল্লাম অসনানি হা ইয়ামেহি এত বড়ো শুধু বোখারির নাম আল জামে আ শাহে আল মোস্নাদ মিনুর রসল্লাহ সাল্লাহ সাল্লাম অসোনানি হওয়া মেহি ঠিক যেমনভাবে ওনার আসল নামটা সমাজের অনেকেই জানে না ঠিক তেমনভাবে গ্রন্থের নামটিও অনেকেই জানে না নামটি তিনি চয়ন করেছেন আল জামে আশাহি আল মুসনাদ জামে বলা হয় এমন গ্রন্থকে যেখানে বারোটি বিষয় উল্লেখ থাকে জামে বলা হয় এমন গ্রন্থকে যার ভিতরে নতুন কিছু দেওয়ার প্রয়োজন থাকে না জামে বলা হয় এমন গ্রন্থকে যার ভিতর থেকে কিছু বের করার প্রয়োজন থাকে না যাতে পূর্ণ বিবরণ থাকে তাকে বলা হয় জামে আর তিনি সর্বপ্রথম হাদিস গ্রন্থকে সহি হিসাবে উল্লেখ করে গ্রন্থ লিখেছেন তিনি বলতে চেয়েছেন এই কেতাবের প্রতিটি হাদিসই সহি তিনি ছয় লক্ষ হাদিস মুখস্থ করে ছয় লক্ষ হাদিস থেকে বাছাই করে এই সাত হাজার দুইশো হাদিস সহি হিসাবে চয়ন করেছেন যা তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন অবশ্য একটি হাদিসকে বারবার উল্লেখ করার কারণে সাত হাজার দুশো পঁয়সত্তরটি হয় তবে বারবার যে হাদিসগুলি এসেছে সে হাদিসগুলিকে একবার নেওয়ার পর ছেড়ে দিলে অর্থাৎ তাকরার ছাড়াই সঙ্গে হিসাব করলে চার হাজার হয় তাহলে তাকরার ছাড়াই বোখারি গ্রন্থে রয়েছে চার হাজার ছয়ী হাদিস আর বারবার এসেছে একে সব জমা করে হিসাব করলে হয় সাত হাজার দুশো ছয় লক্ষ হাদিস থেকে তিনি এই সাত হাজার দুশো হাদিসকে চয়ন করেছেন বিশুদ্ধ বলে এবং তিনি তার নাম দিয়েছেন আশাহি আল মুসনাদ মোসনাদ ওই সবহাদিসকে বলা হয় যার সূত্র অবিচ্ছিন্ন যার সূত্র রাসুল সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে পৌঁছিতে কোনো বিচ্ছিন্নতা নেই তাকে বলা হয় আল মুসনাদ আমরা এখানে অবশ্য অবগতির জন্য একটা জিনিস পেশ করতে পারি যে অবিচ্ছিন্ন সূত্র বলতে আমরা কি বুঝবো সূত্র বলা হয় কাকে এই বিষয়ে একটু আগে অবগত হই যেমন এ একটা কেতাব এ একটা কেতাব এ একটা যন্ত্র এ একটা মোবাইল আমরা এইখানে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে ধরি তারপরে এই কেতাবটার এখানে সাহাবিগণ তারপরে এই কেতাবটার এখানে ইগন তারপরে এই মেশিনটার এখানে তাবে ইগন তারপরে মোবাইলটার পাশে পরবর্তী বিদ্যানগণ তার পাশে ধরি এমম বখারি মোহাম্মদ বিনী ইসমাইলাল বখারি ইনি হাদিস নোট করছেন তার শিক্ষক এখান থেকে এনি হাদিস নোট করছেন তার শিক্ষক এখান থেকে হাদিস বর্ণনা করছেন তার শিক্ষক তাবেই থেকে তাবেই হাদিস বর্ণনা করছেন তার শিক্ষক সাহাবি আবু হরের রাজি আল্লাহ থেকে সাহাবি আবুহরের রাজিয়াল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই মধ্যের যে ধারাবাহিকতা আছে এটার নাম হচ্ছে মোসনাব সানাদ সূত্র এই মধ্যে যারা আছেন তাদের দুর্বলতার কারণে হাদিস জয়ীফ হয় এ মধ্যের লোকগুলো যদি অযথা অপ্রয়োজনীয়ভাবে দোকানে বসে গল্প করে হাটে বাজারে যায় একই বলা হয় খেলাফুল মরুয়াত ভদ্রতা বিরোধী আমল এরকম আমল হলে এ হাদিস জহীব বলে গণ্য হবে মধ্যের লোকগুলো কোনো দিন কোনো কথা কোনো হাদিস মুখস্থ করার পরে ভুলে গেছেন এরকম প্রমাণ হয়ে গেলে এ হাদিস জয়ীব হবে মধ্যের লোকগুলোর ওপরে কোনো অপবাদ কোনো দুর্নাম কোনো কিছু এসে গেছে এরকম প্রমাণ হয়ে গেলে এ হাদিস হবে ষাট বছরের পরে পঁয়ষট্টি বছরের পরে এরকম একটা পর্যায়ে এ হাদিস তারা পেশ করেছেন এরকম প্রমাণ হয়ে গেলে এ হাদিস জৈব বলে গণ্য হবে বোখারি গ্রন্থে যে হাদিসগুলি রয়েছে এ হাদিসের সূত্রগুলি সূত্রগুলি প্রতিটাই হচ্ছে নির্ভরযোগ্য যার কোনো সূত্রে কোনো প্রকার ত্রুটি নেই বিদ্যানগণ বলেন যে এই বোখারির সূত্রে সানাদে তেয়ামাত পর্যন্ত কেউ কিছু দুর্বলতা পেশ করতে পারবে না তবে এক শ্রেণীর মানুষ বলেন যে বোখারি গ্রন্থের বারোটি হাদিসে দেরায়াতান বিবেকগতভাবে সূত্রে ত্রুটি আছে বলে তাদের দাবি বা আলোচনাগতভাবে ত্রুটি আছে বলে তাদের দাবি যদিচ সূত্রগতভাবে ত্রুটি নেই এ কথাই ঠিক মুসলিম গ্রন্থে কিছু হাদিসে ত্রুটি আছে অনেকের হিসাবে দেড়শো পর্যন্ত হয় অনেকের হিসাবে দুইশো পর্যন্ত হয় যেটা আমরা বলছিলাম যে এমাম বখারি রাহেমাহুল্লা তার গ্রন্থের নাম দিয়েছে আল আলমোসন মিন সোনানিহি ও আইয় মিহি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের হতে এবং ওই সময় হতে এ হাদিসগুলি চয়নকৃত বাছাইকৃত এই নামে তিনি তার গ্রন্থটি জাতির সামনে পেশ করেছেন এমাম বখারির আমরা সংক্ষিপ্ত পরিচয় পেশ করি এমাম বখারি রাহমহল্লা তেরোই সওয়াল একশো চৌরানব্বই হিজড়িতে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ যখন তিনি করেন তখন তিনি অবশ্য ভালো ছিলেন চার পাঁচ বছর বয়সে তিনি অন্ধ হয়ে যান তার মা তার জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন তার মায়ের দোয়াই তিনি চক্ষু ফিরিয়ে পান আল্লাহ তালা তাকে চক্ষু ফিরিয়ে দেন মর্মে তার জীবনীতে লিখা আছে তিনি প্রথমে কোরআন মুখস্থ করেন তারপর হাদিস শিক্ষার পিছনে সময় ব্যয় করেন ওই সময়ে সিরিয়া সমরকান ইরাক মিশর বিভিন্ন দেশে তিনি শিক্ষা অর্জনের জন্য যান ষোলো বছর বয়সে তিনি বখারির এই গ্রন্থটি লিখার কাজ আরম্ভ করেন মসজিদে নবাবীতে দীর্ঘ ষোলো বছর বয়সে তিনি এই গ্রন্থটি লিখেন এমম বোখারি রাহমহল্লা বখারি গ্রন্থের কাজ কর আরম্ভ করেন ষোলো বছর বয়সে আর সাত হাজার দুশো হাদিসকে সংগ্রহ করতে সময় লাগে ষোলো বছর পরবর্তীতে যারা ব্যাখ্যা লিখেছেন তাদেরকে তার চেয়ে অনেক বেশি সময় লেগেছে যেমন বখারির একটা ব্যাখ্যা বই আছে ফতোহল বাড়ি তাতে লেখা আছে যে ফতহল বাড়ি লিখতে তাকে সময় লেগেছে ছত্রিশ বছর দেখেন তাদের কি সাধনা একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে সময় লাগে ছত্রিশ বছর এবং একটা হাদিস নিয়ে তিনি আট দিন যাবত আলোচনা করতেন ভালো মন্দ এরপরে তিনি লিখতেন তাফিমুল কোরআন গ্রন্থের ভূমিকাতে প্রথম বইয়ে লেখা আছে যে আবুল আল্লাহ মি তাফিমুল কোরআন এই গ্রন্থটি লিখতে তাকে সময় লেগেছে চব্বিশ বছর বড় খিদমাত কোনোদিনই সহজে হয়নি আর অল্প দিনে হয়নি দীর্ঘ সময় লিখেছে তাদেরকে এই খিদমাতগুলি জাতির সামনে পেশ করতে এমমবখারি রাহে মহল্লাভ কিভাবে তিনি এই গ্রন্থের কাজ আরম্ভ করলেন এবং কেন করলেন কেন করলেন এই মর্মে আমরা তার জীবনীতে যে দু একটি ইতিহাস পাই তাতে আমরা এটুকুই অবগত হতে পারি যে হাদিসের ব্যাপারে মানুষের সোচ্চার হওয়া সজাগ হওয়া কত প্রয়োজন তিনি কিভাবে হাদিস সংগ্রহ করতেন এ মর্মে তার জীবনেতে কয়েকটা ঘটনা এসেছে তার একটা ঘটনা হচ্ছে এই যে তিনি এক এলাকায় হাদিস সংগ্রহ করতে যান শুনেছেন যে অমুক জায়গায় একজন হাদিস পেশ করছেন সেখানে তিনি হাদিস শিক্ষার জন্য চলে যান গিয়ে তিনি দেখলেন যে সে মহাদ্দেশ সে আলেম তার একটা ঘোড়াকে ধরল প্রতারণা দিয়ে কিভাবে একটা পাত্র তার সামনে তুলে ধরল তো ঘোড়া মনে করল এই পাত্রে কিছু খাওয়ার আছে তারপরে ঘোড়া আগিয়ে আসলো যখন আগিয়ে আসলো তখনও ঘোড়াটি ধরে নিল এমাম বোখারি দেখলেন পাত্রে কিছু নেই তো এমাম বোখারি দেখলেন যে এ তো প্রতারণা যে মানুষ পশু প্রাণীকে প্রতারণা দিতে পারে সে মানুষ আমাকেও প্রতারণা দিতে পারে কাজেই এই লোকের কাছে হাদিস শিক্ষা অর্জন করা যাবে না এই লোকের কাছে হাদিস নেওয়া যাবে না তিনি তখন ফিরে আসছেন মহাদ্দেশ বলছেন কি ব্যাপার তুমি তো হাদিস শিক্ষার জন্যই আমার কাছে এসেছ হাদিস শিক্ষা অর্জন না করেই চলে যাচ্ছ তো ইমাম বোখারি বললেন দেখেন আপনাকে আমি যেভাবে ঘোড়া একটা পশু একটা প্রাণী অবুজ প্রাণীকে ধরতে দেখলাম তাতে আমি বুঝলাম যে আপনি যদি পশুকে প্রতারণা দিতে পারেন তাহলে আমাকেও প্রতারণা দিতে পারেন আমার কাছেও আপনি মিথ্যে হাদিস পেশ করতে পারেন আমি আপনার কাছে হাদিস শিক্ষা অর্জন করব না এ বলে তিনি চলে আসলেন তার জীবনীতে এই ঘটনা এসেছে যে ওই সময়েও কিছু মানুষ এমাম বখারির উপরে একটা বদনাম আসুক তার একটা বদনাম ছড়িয়ে যাক তিনি যেন বিশুদ্ধভাবে এই কাজটা করতে না পারেন তার একটা চেষ্টা চলেছিল অনেক ঘটনা কোনো কোনো এলাকাতে তিনি থাকতে পারছিলেন না এলাকার লোক ইট ঢেল মেরে পাটকেল ছুড়ে এলা থেকে তাড়িয়ে দিত কুকুর লাগিয়ে দিত তাহলে এত বড়ো বিদ্যানের সাথে যদি মানুষ এরূপ আচরণ করতে পারে তাহলে আজকে তো করা স্বাভাবিকই আমরা ওই অনুযায়ী অনেক সম্মানের সাথে দিনের খিদমাত করছি এখন কতদূর হক করছে আল্লাহ ভালো জানেন তবু আমার মাঝে মধ্যে সন্দেহ হয় মনে হয় এমানের কোনো ঘাটতি আছে বা প্রচারে কোনো দুর্বলতা আছে নাহলে এত সম্মান সহকারে দিন প্রচার করা হচ্ছে কেন তার মানে দিন প্রচারের কাজটি তো কোনো দিনই এত সম্মানে হয়নি আজ হয় কি করে কোনো জায়গায় না কোনো জায়গায় ত্রুটি আছে আছে এ কথাই ঠিক আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন আমরা যেন সেই জায়গাগুলি সংশোধন করে নিয়ে সঠিকভাবে বিশুদ্ধভাবে দিনের খিদমাত করতে পারে আল্লাহ মাহমিন একবার তিনি একশত মুদ্রা স্বর্ণ মুদ্রা হোক আর রূপ মুদ্রা হোক নিয়ে যাচ্ছিলেন শিক্ষা অর্জনের জন্য তো নদী পার হতে হবে ওই সময়ে অনেকেই নৌকায় উঠেছে তিনিও উঠেছেন ওই সময়ে যারা দুষ্ট দুরাচার তাদেরই কেউ সিদ্ধান্ত নিয়েছে আজকে এমম বোখারির নামে একটা বদনাম ছড়াতে হবে সুযোগ নৌকা চলছে এক পর্যায়ে সে চিৎকার করে উঠল যে আমার কাছে একশো স্বর্ণ মুদ্রা ছিল বা রূপা মুদ্রা ছিল কে নিল কে নিল কে নিয়েছে খুঁজা হোক এভাবে সে চিৎকার করতে লাগল তখন নৌকাতে যারা ছিল তাদের উপরে তল্লাশি চালানো হলো কে নিয়েছে এ অবস্থা দেখে এমাম বখের হল্লা তার পকেট থেকে ওই একশোটি মুদ্রা বের করে পানিতে ফেলে দিয়েছে অথচ এটাই ছিল তার যাতায়াত ব্যবস্থা এটাই ছিল তার খাওয়ার ব্যবস্থা যদিচ তার জীবনীতে এটাও এসেছে যে তিনি শিক্ষার জন্য বাসাত বাড়ি থেকে বের হলে কিছু রুটি তৈরি করে রৌদ্রে শুকিয়ে নিয়ে ব্যাগে করে নিয়ে চলে যেতেন দশ দিন পনেরো দিন বিশ দিন এই শুষ্ক রুটি খাবেন থাকবেন আর শিক্ষার জন্য চলতে থাকবেন সময় কাটাবেন আজকে তো অনেক ব্যবস্থা যাতায়াতও যেমন উন্নত মানের খাওয়ারও তেমন উন্নত মানের আজকে তো ছেলেরা বুঝতে পারে না পড়াশোনার কত সুবিধা আর অসুবিধে বোর্ডিংয়ের খাওয়ার একটু সমস্যা কোনোরকম হলে বাচ্চাদের খারাপ লাগে বাচ্চাদের যা খারাপ লাগে বাচ্চার বাপ মাকে তার চেয়ে আরও বেশি খারাপ লাগে বাচ্চার বাপ মাও ভাবে যা আমরা বাড়িতে এত ভালো খাচ্ছি আমার ছেলেটা কত আদরের ছেলে কি খাচ্ছে এ নিয়ে স্বামী স্ত্রী এই নিয়েই ভাবে দিন রাত তারপর যখন দেখে যে খাওয়ার ভালো নয় তখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে অথচ আমাদের জীবনে এ আমার জীবনেই খাওয়ার বিষয়টি যা দেখেছি তা এখনকার তুলনায় কত জটিল কত কঠিন তা হিসাব করা যায় না আমাদের খাওয়ার দিত দুইবার এক মিনিট আমাদের খাওয়ার দিত দুইবার একবার এগারোটার সময় আর একবার বিকাল পাঁচটার সময় অল্প ভাত দিত আর একটা রুটি ভাত ছিল আলো চালের শুষ্ক ভাত তার মানে ওই চাউল সিদ্ধ করা নয় ও দেশে ধান সিদ্ধ করে না কিভাবে ওই ধান থেকে চাউল রেডি করে ওই চাউলের ভাত যেটা খাওয়া কঠিন তারপর একটা ছোট্ট রুটি তো আমরা অনুমান করতাম যে তিনজনের খাওয়ার হলে একজনের হবে আমার এক সাথীর একটা কথা আমার মাঝে মধ্যেই মনে পড়ে যে ও বলতো সাথিজি যাব কই মেহমান দেখতাম তো মেয়েরা দেল তাড়াপ যাতা হয় কে মাই কে খাও আর কে খেলাম যখনই কোনো মেহমান দেখতাম তখন আমার অন্তটা লাভ দিয়ে উঠত যে আমি নিজে কি খাবো আর মেহমানকে কি খাওয়াবো মানে তাদের পকেটে অবশ্যই ব্যয়বহুল টাকা থাকতো না যাতে বন্ধুবান্ধবকে নিয়ে খেতে পারে এরকম কোনো ব্যবস্থা তাদের ছিল না এ কথাই ঠিক এমন বোখারি রহমা রুটি তৈরি করে রৌদ্রে শুকিয়ে নিয়ে দশ দিন পনেরো দিনের জন্য বের হয়ে যেতেন শিক্ষরের জন্য এটা তার জীবনেতে পাওয়া যায় এখন খুঁজতে খুঁজতে যারা খুঁজছে তল্লাশি চালাচ্ছে তারা এমাম বোখারির নিকটে আসলো তার ব্যাগ তার পকেট সব কিছু তল্লাশি চালিয়ে দেখলো যে তার কাছে কোনো টাকা নেই তখন আর তাকে কিছু বলতে পারলো না এখন খুঁজে তো পাওয়াই গেল না নৌকা থেকে নেমে ওই ব্যক্তি এক পর্যায়ে তাকে বলছে যে আচ্ছা আপনার কাছে তো আমি একশো মুদ্রা দেখেছিলাম সেটা কি হলো তল্লাশি চালানোর সময় তো আপনার কাছে সেটা পাওয়া গেল না তো এমমাম বললেন যে যদি চো টাকাটা আমার ছিল ওই সময়ে যদি টাকাটা আমার কাছে পাওয়া যেত তাহলে এটাই দাবি করা হতো যে এই টাকা আমার এবং কেউ না কেউ বলতো বা মানুষে বলতো যে টাকা হয়তো বাদ তিনি চুরি করে নিয়েছেন একটা কিছু আমার উপরে আসতো তা আমার উপর একটা দোষ আসুক আমি এটা চাইনি এই জন্য কী রুজি হবে এটা আমি হিসাবও করিনি আমি টাকাটা পানিতে ফেলে দিয়েছি একজন মানুষ তার নিজের জীবনের উপরে যেন কোনো ক্লেম দুর্বলতা কোনো দোষ না আসে এই জন্য কীভাবে পদক্ষেপ নিয়ে এই দিনের খিদমত করেছেন যেটা আমরা বুঝতে পারি না আজকে রেডি আছে এটা সামনে দেখতে পাচ্ছি যে বোখারি দুই পাটে তৈরি সাত হাজার দুশো পঁয়সত্তরটি হাদিস আছে যা আমরা পড়ছি সহজেই যারা বাংলা পড়ছেন তারাও সহজে পড়ছেন এর পিছনে কত পরিশ্রম আছে কত শ্রম আছে কত ত্যাগ আছে কত তিতিক্ষা আছে তা আমরা বুঝতে পারি না তবে যারা এসব খিদমত করছেন তারা বুঝতে পারছেন যে এতে কত শ্রম আছে এতে কত ত্যাগ আছে এ কত এতে কত পরিশ্রম আছে এমম বখারের আহমহল্লা ব্যক্তিগত হিসাবে তিনি খুব সতেজ ব্রেনের মানুষ ছিলেন খুব সতর্ক এবং হুঁশিয়ার মানুষ ছিলেন তার সতেজতার বিষয়ে বেলা বলা হয়েছে অনেক কথা তার একটি কথা এভাবে আছে যে তিনি যে শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করতেন ওই ক্লাসে আর অনেকেই বসতেন সবাই শিক্ষকের কথাগুলি লিখে নিতেন নোট করতেন কিন্তু এবং বখারে রাহেমহল্লা শিক্ষকের কথা কখনো নোট করতেন না লিখতেন না সময়ে সময়ে দু একজন ছাত্র শিক্ষককে অভিযোগ করল যে এমম বখারি তো আপনার কথা নোট করে না তো তিনি বললেন কি ব্যাপার মোহাম্মদ ইসমাইল তুমি আমার কথা কলমে লিখো না নোট করো না কেন তো তিনি বললেন না আমাকে নোট করা লাগবে না আমার এগুলো স্মরণে আছে শিক্ষক তো অবাক হয়ে গেলেন বলো কি তুমি তোমার স্মরণে আছে মানে তো সেই দিন ছিল ষোলোতম দার্স মানে ষোলো দিন দার্স হয়েছে এটা হচ্ছে পনেরো দিন পার হওয়ার পরে ষোলো দিনের দার্স দার্স শেষে তিনি বললেন যে বলো তো দেখি তাহলে প্রথম দিন থেকে আজ পর্যন্ত যে আমি দার্সে কথাগুলি বলেছি কি তোমার মনে আছে তুমি বলো তখন তিনি বলা আরম্ভ করলেন আর যারা কলমে নোট করেছিলেন তারাও দেখা আরম্ভ করলেন তাতে লিখা হয়েছে যারা নোট করেছিলেন তাদের নোটে কিছু উনিশ বিশ হয়েছে তার বলতে কোনো আগে পিছু উনিশ বিশ হয়নি তাহলে তো মানে কম্পিউটার মেশিন তো ফেল এই মেশিনগুলো তো অনেক সময় অনেক কথা ধরতে পারে না এলোমেলো হয়ে যায় মানুষের কম্পিউটারকে রেডি হতে অনেক সময় লাগে তার উপরন্ত একটার মধ্যে আর একটা ঢোকে যায় মানুষের ব্রেন কেমন তা তার এই ঘটনাটাতে বোঝা যায় যদি চ আরও অনেকের কথা এরকম দেখা যায় তাদের বাস্তবতা আছে কি না এটা মানুষের জীবনের ছড়ে আছে যেমন অনেক দিন আগে একটা ক্লাস থ্রিতে গল্প পড়া হতো আবুল কাসেম ফজলুল হক সেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক দুরন্ত ডানপিঠে সেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক তিনি একদিন ওই টেবিলে যেসব বইগুলি আছে ওগুলি ধরছে আর ছুঁড়ে মারছে ধরছে আর ছুঁড়ে মারছে তখন তার পিতা তার হাতটা ধরে নাই এভাবে বই ছুঁড়ে মারছ কেন কী হয়েছে তখন উনি বলছেন কেন এসব বই দিয়ে কি হবে কি হবে মানে এগুলো পড়বা তো এসব আমার বই পড়া হয়ে গেছে তোমার পড়া হয়ে গেছে বলো তো দশের পাতায় কি আছে বিশের পাতায় কি আছে তিরিশের পাতায় কি আছে তো পিতা বলার সাথে সাথে হুবাহু বলতে লাগলেন তখন পিতা বললেন হ্যাঁ তুমি একদিন মানুষের মতো মানুষ হবে তাহলে এটা পূর্ণ যদি ঠিক না হয় তবুও সতেজ ব্রেনের মানুষ ছিলেন এটা তার বোঝা যায় কর্মে তার জীবনেতে এটা কথা লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গলে যখন ও কলকাতায় পরীক্ষা দেওয়ার জন্য গেলেন তিন মাস আগে তখন তার বন্ধু তাকে বলেছিল যে আরে তুমি অঙ্ক বুঝো না বলেই ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো ইংরেজি নিয়ে তুমি পড়ছো তখন বলে আমি অঙ্ক বুঝি না মানে আমি ইংরেজি সাবজেক্ট বাতিল করলাম অঙ্ক নিয়ে পরীক্ষা দেব তো তিন মাসের প্রস্তুতি নিয়ে অঙ্ক নিয়ে পরীক্ষা দিয়ে পুরো বেঙ্গল সম্পূর্ণ বেঙ্গলে সবার চেয়ে বেশি নাম্বার উঠিয়েছিল তাহলে এই সব সাধারণ মানুষগুলি যদি এরকম হয় তাহলে যাদের ব্যাপার আল্লাহর একটা বিশেষ দয়া যাদের কাছ থেকে আল্লাহ বিশেষ খিদমাত নেবেন তাদের বিষয়টি ভিন্ন এটাই স্বাভাবিক তাদেরকে আল্লাহ ওইভাবে বিবেক দিয়ে ওইভাবে ব্রেন দিয়ে ওইভাবে সুযোগ দিয়ে সৃষ্টি করেছেন যদি চৌদ্দনিয়া তাদের কাছে খুব কঠিন ছিল পরিস্থিতি কোনো দিন তাদের অনুকূলে ছিল না সামাজিক অবস্থা তাদের কাছে কোনো দিন অনুকূলে ছিল না এরপরেও তারা দিনের খিদমত এভাবে করেছেন এমাম বখারে রাহমাহলার জীবনীতে এরকম কিছু ঘটনা পাওয়া যায় তার ব্রেনের সতেজতার ব্যাপারে তার হাদিস সংকলনের ব্যাপারে তার পরেজগাতিরা ব্যাপারে তিনি কেন হাদিস সংকলন করতে লাগলেন তার জীবনীতে এইসব তথ্যগুলি খুঁজলে একটি তথ্য পাওয়া যায় যে তিনি একদিন স্বপ্নে দেখছেন যে রসুল সাল্লাহ আলি সাল্লাম ঘুমিয়ে আছেন তার গায়ে মাছি বসছে তো তিনি পাখা দিয়ে সেই মাছিগুলিকে সরিয়ে দিচ্ছেন এম মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম ঘুমিয়ে আছেন আর এমাম বোখারি পাশে প্রতীক্ষমান পাখা হাতে করে যতবার তার গায়ে মাছি বসছে ততবার তিনি সরিয়ে দিচ্ছেন তিনি সকালে তার শিক্ষকদেরকে জিজ্ঞাসা করলেন যে কী ঘটনা আমি এরকম কিছু স্বপ্নে দেখছি তার শিক্ষকরা তাকে বললেন যে তোমার কাছে আল্লাহ এমন একটা খিদমাত নেবেন হাদিসের যেখানে কোনো খুঁত থাকবে না নিখুঁত একটা খিদমাত হবে তিনি এই স্বপ্নের পরেই এই বিশুদ্ধ হাদিসগুলি জমা করার সিদ্ধান্ত নেন এবং এই কাজ আরম্ভ করেন কাজ আরম্ভ করার ব্যাপারে তার সতর্কতা দেখা যায় এইভাবে যে তিনি প্রত্যেকটা হাদিসের পূর্বে গোসল করেছেন অজু করেছেন দুই সলাত সলা করেছেন ইস্তেখারা করেছেন তারপরে হাদিসটি এখানে চয়ন করেছেন লিখেছেন তাহলে সাত হাজার দুশো হাদিসের ব্যাপারে তার প্রস্তুতি এবং শ্রম দেখেন প্রত্যেকটা হাদিসের প্রথমে তিনি গোসল করে অজু করে ইস্তেখারা করে এ হাদিসে তিনি জমা করেছেন এ হাদিসগুলি তিনি সংকলন করেছেন আর আজকে আমার মাঝাবি ভাইরা হাদিস গ্রন্থ পড়াচ্ছেন বোখারি এবং সম্মানটা সমাজের কাছে ঠিক ঠিকই নিচ্ছেন ছাত্রদের কাছে সম্মানটা ঠিকই নিচ্ছেন সব শিখ ছাত্র বলছে যে এনি আমাদের বোখারির স্থান দেশবাসী বলছেন যে ইনি হচ্ছেন বোখারির শিক্ষক বেতনও ভালো মানসম্মানও ভালো সুবিধাও নিচ্ছেন কিন্তু মানার বিষয়টি যখন আসছে তখন তারা বলছে শুধু তো তোমরা বোখারি বোখারি করো বোখারি কি সব তাতে কি সব হাদিস আছে মানার ব্যাপারে তাদের এই কথা আর কি কোথাও সহি হাদিস নেই দেখেন মানার ব্যাপারে তারা কত পিছনে চলে যাচ্ছেন অথচ দুনিয়াতে এইভাবে সতর্কতা অবলম্বন করে অন্য ক্ষিদমাত্র দূরের কথা আর কোনো হাদিস গ্রন্থে এভাবে লিখা নেই এরপরে এই হাদিসের দাস আজকে সাপ্তাহিকভাবে মাসিকভাবে অন্য কোথাও চলছে না যেটা একান্ত জরুরি সাপ্তাহিক দাস হলে বোখারিরই হোক মাসিক দার্স হলে বোখারিরই হোক পাঁচ অত্তলের পরে বা ফজরের পরে বা আসরের পরে যদি হাদিসের দাস হয় তাহলে মানুষের জন্য এই বোখারির হাদিসের দাস দেওয়াই উচিত আমরা বলি না যে বোখারি ছাড়া পৃথিবীতে আর কোনো সহিহাদিস নেই এ কথা আমরা বলি না আমরা বলছি যে বোখারিসহ পৃথিবীতে যত হাদিস আছে সব হাদিসের প্রতি আমল করার চেষ্টা করতে হবে সব হাদিসকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে এবং যারা দিনের খিদমত করছেন তাদের সবাকে মূল্যায়ন করতে হবে এবং হাদিসের নিকটে মাথা নত করে নিজেকে খাঁটো করে মেনে নেওয়ার একটা মন মানসিকতা নিয়ে আগিয়ে আসতে হবে তাহলে সহজ হবে সম্মানিত উপস্থিতি আমরা আজকের আলোচনার সূচনাতে বোখারির দার্সের ব্যাপারে কিভাবে তিনি বোখারি আরম্ভ করলেন এ নিয়ে আমরা আলো আলোচনা করব আজকে সংক্ষিপ্ত কথা এতটুক যে প্রায় গ্রন্থকারী সূচনাতে এক একটা আলোচনা করেছেন যেমন এমাম আবু দাউদ এমাম নাসাই এমাম তিরমিজি রাহেমা ইনারা তার হাদিস গ্রন্থে পবিত্রতার আলোচনা প্রথমে নিয়ে এসেছেন কেতাবু তহারাত তো কেতাবু তহরাত কেন এনেছেন তারা প্রথমে সলাথটাকে হিসাব করেছেন যে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সলাত আর সলাদ ভাবলেই অজু ভাবতে হবে তো সলাতের আলোচনাই যদি আমরা করি তাহলে অজু থেকেই করতে হবে কেননা সলাতের আগের অংশ হচ্ছে অজু তখন সব বিদ্যাঙ্গন এই সব বিদ্যানগণ কেতাবত্তহরাত দিয়ে কেতাব আরম্ভ করেছেন আর কোনো কোনো বিদ্যান যেমন এমামিবুলো মাজা উনি আবু আবু সন্না অর্থাৎ কেতাব ইত্তেবায় সন্না ইত্তেবায়ু সন্না দিয়ে কেতাব আরম্ভ করেছেন মানে মানুষের জীবনে যখন সোনাত নেই তো কোনো নেই নাই মানুষের জীবনে যখন ইত্তেবায় সন্নার রাসুলের সোননাথের অনুসরণ নেই তখন মানুষের জীবন কিছুই না এই জন্য উনি আগে ইত্তবাউসন্যা এই দিয়ে কেতাব আরম্ভ করেছেন আর অনেকেই এই হিসাব করেছেন যে মানুষের জীবনে তো ইমানের ব্যাপার ইমান আগে তারপর পবিত্রতা তারপর সলাত তারপর সন্ন্যাত এগুলো হবে কিন্তু ইমানই তো আসল মানুষ তো অমুসলিম থেকে আগে মুসলমান হয় তারপরে এবাদতের বিষয় ভাবে এই কারণে এমাম মুসলিম রেহেমহল্লা প্রথমে নিয়ে এসেছেন কেতাবলি ইমান মিসকাত গ্রন্থ কারো লিখেছেন নিয়ে এসেছেন কেতাবুল ইমান এমাম বখারি রাহেমহল্লার একটা ভিন্ন ধরনের চিন্তায় উনি বলছেন যে পবিত্র তারা আগের স্তর সুন্নাতের আগের স্তর ইমানের আগের স্তর হচ্ছে ওহি ওহি যে ওই জিব্রাইল আলা সালাম নিয়ে আসেন তো ওহি যখন নেই তখনই ইমান নেই তাহলে আলোচনা হিসাবে সর্বপ্রথম আলোচনা হতে হয় ওহি যেহেতু নবী দিয়ে ধর্ম শুরু হলো আর নবী যে নবী এটা আরম্ভ হলো ওহি দিয়ে তার কাছে জিব্রাই আল্লাহি সালাম আসতেন কাজেই তিনি নবী তাহলে আলোচনার প্রারম্ভের আলোচনা হচ্ছে ওহি এই জন্য এমাম বখের হল্লা তার কেতাবাম আরম্ভ করেছেন বাবুন কানা কান আহি এলা রাসির সাল্লাহ আলি সাল্লাম তার সূচনা যে কীভাবে রসুল সাল্লা সাল্লাম নিকটে ওহি আরম্ভ হলো ওহিটা কিভাবে আরম্ভ হলো কখন থেকে কিভাবে জিবরাইল আসতেন কি আকৃতিতে আসতেন এই নিয়ে তিনি একটা আলোচনা পেশ করবেন তারপরে কেতাবলী ঈমান তারপরে অন্য অন্য আলোচনা সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ বখারি গ্রন্থের দার্স দিব ইনশাল্লাহ আমাদের দার্সে হাদিস বোখারি থেকে আরম্ভ হচ্ছে সময় সাপেক্ষে আমরা এ বিষয়ে দার্স দিব ইনশাআল্লাহ আপনারা নির্ধারিত সময় জানতে পারবেন সময়ে সময়ে নির্ধারিত দিন জানতে পারবেন আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে এ দ্বার সে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমিন এই দ্বার শোনার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন এই পর্যন্ত বলেই আজকের মতো আমরা এই দার হাদিস বখারের দ্বার শেষ করছি আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন আমাদের উদ্দেশ্য আমাদের মাকসাদ আমাদের চেষ্টা প্রচেষ্টা তুমি কবুল করো আল্লাহ আমিন এ বলে আজকে হাদিস শেষ করছি সুবাহা কাল্লাহমেহামদিকা ইলাহা ইহা ইনতা আস্তাক ফেরুক অত বেলে আসসালামু আলাইকুম রহমতুল্লা